প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আসলে সবাই ভালো আছো, তো যে যেখানে আসো আসো, ভালো থাকো। আজকে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর ইতিহাস ক্লাস নিয়ে। তোমরা দেখো যে নবম শ্রেণীর ইতিহাস ক্লাসের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে বিশ্ব সভ্যতা, এ সম্পর্কে কিছু কথা বলবো। দ্বিতীয় অধ্যায় তোমাদের বিশ্ব সভ্যতা সম্পর্কে বলতেছি যে আদিম যুগের মানুষেরা প্রথমে কিন্তু পশু শিকার করত এবং ধারালো অস্ত্র তৈরি করত। তারা প্রথমে বনের ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এভাবে জীবনযাপন আমরা করতেছি, এটা কিন্তু আদিম যুগের মানুষেরা করতে পারতো না। তাদের অনেক কষ্ট করে জীবন ধারণ করতে হয়েছে। তারা বনের ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে এবং বনের পশু শিকার করে তাদের সে মাংস খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। আদিম যুগের এ পর্যায়ে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে দেখেছি। একটা হলো কি পুরোপলীয় যুগ, আরেকটা হলো কি নবপলীয় যুগ। এই পুরোপলীয় যুগটা হলো যে আদিম যুগের মানুষেরা প্রথমে পাথর ঘষে ঘষে তারা আগুন আবিষ্কার করেছে এবং এই পাথর দিয়ে তারা ধারালো অস্ত্র তৈরি করেছে। পাথর, পুরনো পাথরের যুগকে বলা হচ্ছে এখানে পুরোপলীয় যুগ। অবস্থানের দিকে, কৃষিকাজে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে
অনেক ক্ষেত্রে মিশর সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত দিলাম, আগামী ক্লাসে আবার উপস্থিত হব তোমাদের কিছু কথা নিয়ে। তোমরা একটু বাসায় একটু দেখবে ভালোভাবে, হয়তো অনেক কথা তোমাদের মাঝে উপস্থিত নাও করতে পারি, তোমরা বই দেখে ভালোভাবে একটু সুন্দর করে পড়াশোনা করবে। তোমরা সবাই ভালো থেকো, নিয়মিতভাবে হাত ধো, পরিষ্কার থাকো, এই আশা রেখে আজকে ক্লাস শেষ করি।